আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? পা এবং পায়ের গোড়ালি ফাটা এবং হাত রুক্ষ শুষ্ক হয়ে হাত ফেটে যাওয়া, এ সকল সমস্যা থেকে মুক্তি দেবে আজকের একটি রেমেডি। পায়ের গোড়ালি প্রচুর পরিমাণ ফেটে যায়, সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকে, তাদেরকে আজকে আমি এমন একটি রেমেডি শেয়ার করব টুথপেস্ট দিয়ে, যেটি ব্যবহারে পা ফাটা থেকে একেবারে মুক্তি পাবেন। খুব সহজ এবং ঘরোয়া উপায়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই তৈরি করব। এখানে আমার প্রথম উপকরণ লাগবে হলো টুথপেস্ট। এখানে আমি কোলগেট নিচ্ছি, আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন। শীতকালে আমাদের প্রচুর পরিমাণ হাত পা রুক্ষ শুষ্ক হয়ে যায়, হাত পা ফেটে যায়, বিশেষ করে পায়ের গোড়ালি এবং হাতের আঙুলের মাথাগুলোতে ফেটে কালো দাগ পড়ে যায়। বিশেষ করে আমরা যারা গৃহিণী তাদের কিন্তু প্রচুর পরিমাণ হাত ফাটার সমস্যাগুলো দেখা দেয়, হাতের আঙুল ফেটে যায় এবং তার মধ্যে ময়লা ধুলাবালি আটকে একেবারে বাজে অবস্থা হয়ে যায়। তো আজকে যে রেমেডিটি শেয়ার করব, এটি ব্যবহারে আপনার হাত পা তো পরিষ্কার হবে, ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন। এখানে আমি টুথপেস্টের সঙ্গে 2 নম্বর উপকরণ অ্যাড করব, নারিকেল তেল। এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি, আপনারা যে কোনো নারিকেল তেল দিয়ে এটি করতে পারবেন। আপনার হাতের কাছে যে টুথপেস্ট এবং নারিকেল তেল আছে সেটি দিয়েই এই রেমেডি তৈরি করতে পারবেন। এরপর এই দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত পা তো পরিষ্কার করবেই, ফাটার এই যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দেবে। এরপর অ্যাড করব মধু। মধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের রুক্ষ শুষ্ক ভাব একেবারে দূর করে দেয়, এটা কিন্তু সবাই জানেন। মধু অ্যাড করার ফলে পায়ের গোড়ালি ফাটা, হাতের আঙুল ফাটা এই সমস্যাগুলো একেবারে দূর হয়ে যাবে। এখানে মধু অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর সাথে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করব। এই তিনটি ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী, ত্বক পরিষ্কার করে, ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে। আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণ যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারেন, এতে করেও কিন্তু খুব ভালো পরিষ্কার হবে আপনার পায়ের গোড়ালি। এরপর এখানে লাস্ট একটি উপকরণ অ্যাড করছি, সেটি হলো রোজ ওয়াটার। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যদি থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই এখানে অ্যাড করবেন। এতে করে আপনার কালো ত্বক ফর্সা হবে, এই শীতে প্রচুর পরিমাণ কিন্তু হাত পা কালো হয়ে যায়, তো রোজ ওয়াটার ব্যবহার করার ফলে কালো ত্বক ফর্সা হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এখানে রোজ ওয়াটার অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এটি ব্যবহার করার জন্য। আজকে যে রেমেডিটি আমি তৈরি করলাম, এটি আপনারা পায়ের গোড়ালি এবং হাতে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র একবার ব্যবহারে আপনারা রেজাল্টটা দেখে অবাক হয়ে যাবেন। আপনার পায়ের গোড়ালিতে প্রচুর পরিমাণ ধুলাবালি ময়লা জমেছে, তাহলে অবশ্যই এটি ব্যবহার করুন, কারণ পা ফাটার পর, পা গোড়ালি ফাটার পর এখানে প্রচুর পরিমাণ ধুলা বালি জমে এবং একেবারে বাজে অবস্থা হয়ে যায়, নোংরা দেখায়। এই পায়ের গোড়ালি এবং পা পরিষ্কার করবে এবং ফাটা সমস্যা দূর করে দেবে। ঠিক এভাবে পায়ের গোড়ালিতে এই রেমেডিটি ব্যবহার করবেন। রাতে অথবা দিনে আপনার সুবিধা মতো যে কোনো এক সময় এই রেমেডিটি আপনার পায়ের গোড়ালি এবং সমস্ত পায়ে হাতে এটি ব্যবহার করবেন। আমরা যারা গৃহিণী, যারা মাটির চুলায় রান্না করে থাকি, তারা হাঁড়ি পাতিল বাসন মাজার পর হাতের আঙুলের ফাটা জায়গায় প্রচুর পরিমাণ কালি ময়লা কালো দাগ আটকে থাকে, এই দাগগুলো ময়লাগুলো পরিষ্কার করে দেবে এই টুথপেস্টের রেমেডি। পায়ের গোড়ালি, পায়ে এবং হাতে এই রেমেডিটি ব্যবহার করবেন মাত্র 5 থেকে 10 মিনিট।
এরপর একটি সুতি কাপড় পানিতে ভিজিয়ে অথবা পানি দিয়ে হাত পা পরিষ্কার করে নেবেন। মাত্র 5 থেকে 10 মিনিট টুথপেস্টের এই রেমেডিটি লাগিয়ে রাখবেন। এরপর ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো ভ্যাজলিন। এখানে ভ্যাজলিন, মেরিল অথবা লোশন লাগিয়ে নিতে পারেন অল্প পরিমাণ। যদি ভ্যাজলিন লোশন না থাকে তাহলে আপনারা অল্প পরিমাণ নারিকেল তেলও লাগিয়ে নিতে পারেন। যে কোনো ভ্যাজলিন এখানে ব্যবহার করা যাবে। অল্প পরিমাণ নিয়ে আপনারা পায়ের গোড়ালি, পায়ে, হাতে এভাবে মাসাজ করে লাগিয়ে রাখবেন। এতে করে আপনার পা, হাত সফট এবং কোমল থাকবে, রুক্ষ শুষ্ক ভাব দূর হবে। মরা চামড়া থাকলে সেটি নরম হয়ে একেবারে উঠে যাবে, পা একেবারে ক্লিন হয়ে যাবে। আজকে টুথপেস্টের এই রেমেডি আপনার পা ফাটা থেকে তো মুক্তি দেবেই, হাত পা করবে চকচকে, ঝকঝকে, পরিষ্কার। এবং একবার ব্যবহারে আপনার পা ফাটা সমস্যা একেবারে দূর হয়ে যাবে, পা থাকবে এই শীতে সফট, কোমল, আকর্ষণীয়, সুন্দর। ছেলে মেয়ে সকলেই এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। সারা বছর যাদের পা ফেটে থাকে তাদের এই ফাটা সমস্যা চিরতরে দূর করে দেবে টুথপেস্টের এই রেমেডিটি।